আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় মজুরি ও বেতন বিবরণী সংক্রান্ত রাজশাহী বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি, তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে আমি প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি বেতন ও বিবরণী, বেতন ও মজুরি বিবরণী সংক্রান্ত, তো এইখানে রিমিটেডার্স এর দুইজন কর্মীর যথাক্রমে তাসলিমা ও মাধুরী নামে দুইজন কর্মী, তাদের এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলছে মাধুরীর ওভারটাইমের টাকার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমরা এই শখের লক্ষ্যগুলো দেখতে পাই, এটি হচ্ছে তাসলিমার তথ্যাবলী এবং এই শেষেরটি হচ্ছে মাধুরীর তথ্যাবলী। তাহলে মাধুরীর এইখানে যে মূল বেতন আছে এই মূল বেতনের উপরে ওভারটাইম পাবে, ওভারটাইম সম্পর্কে নিচ থেকে বলা আছে লক্ষ্য করি, স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ হারে অতিরিক্ত বা ওভারটাইম পায়। তাহলে আমরা এই মূল মজুরির উপর ভিত্তি করে এই যে ওভারটাইম ঘন্টা আছে 28 ঘন্টা, এই 28 ঘন্টা এই যে নিচে দ্বিগুণ হারে মজুরি পায়, আবার নিচে স্বাভাবিক কর্মঘণ্টা 200 ঘন্টা আছে, এগুলোর সমন্বয়ে আমাদের এই ওভারটাইমের পরিমাণ নির্ণয় করা যাবে। তো চলো আমরা এই তথ্যের আলোকে ক নাম্বারের প্রথমে সমাধান করার চেষ্টা করি। তো ক নাম্বারের সমাধানের জন্য আমরা এই ধরনের শখ অঙ্কন করতে পারি, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আর ক নাম্বারের সাথে সংশ্লিষ্ট যে তিনটা লাইন ছিল সেই তিনটা লাইন আমি এখানে নিয়ে এসেছি, এই যে মূল বেতন, ওভারটাইম ঘন্টা, স্বাভাবিক কর্মঘণ্টা, এবং নিচে বলা ছিল স্বাভাবিক মজুরির হারে দ্বিগুণ হারে ওভারটাইম পায়। তো এই তথ্যাবলী দেখে আমরা এখন ওভারটাইমের পরিমাণ নির্ণয় করব মাধুরীর। তো আমরা প্রথমে ওভারটাইম হার নির্ণয় করতে পারি, ওভারটাইম হার কত হয় সেটা নির্ণয় করতে পারি। ওভারটাইম হার সম্পর্কে কি বলেছে, স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ। তাহলে আমাদের স্বাভাবিক মজুরির হার কত হবে, এই যে মাধুরী যে 10,000 টাকা বিশেষ করে মজুরি পাবে, এই 10,000কে যদি 200 ঘন্টা দিয়ে ভাগ করি তাহলে স্বাভাবিক হার হবে। আবার তাকে যেহেতু দ্বিগুণ বলেছে, যদি 2 দিয়ে গুণ করি তাহলে দ্বিগুণ হবে। এই যে আমি এখানে দেখিয়ে দিলাম এই 200 ঘন্টা, অর্থাৎ 200 ঘন্টার জন্য 10,000 টাকা মজুরি পায়, তাহলে 1 ঘন্টা কত, আমরা যদি 10,000কে 200 দিয়ে ভাগ করি তাহলে আমাদের স্বাভাবিক মজুরির হার বের হবে। আর এখানে বলেছে স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ, তাহলে এখানে আবার আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। তো এবার আমরা এই 10,000কে 200 দিয়ে ভাগ করে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 100 টাকা হবে ঘন্টা প্রতি ওভারটাইম এর হার, ওভারটাইম মজুরির হার হবে ঘন্টা প্রতি 100 টাকা। তো এখন আমাদের ওভারটাইমের পরিমাণ কত হবে, টাকার পরিমাণ কত হবে, মাধুরী ওভারটাইম, এই যে ওভারটাইম ঘন্টা, মাধুরী কিন্তু 28 ঘন্টা ওভারটাইম কাজ করেছে, তাহলে এই 28 ঘন্টাকে যদি এইটা দিয়ে গুণ করি তাহলে তো মাধুরীর ওভারটাইম বের হবে, তাই না? তো এই যে লক্ষ্য করি 28 ঘন্টা গুণ এই 100 টাকা, এই 100 টাকা কোথায় পেলাম, 10,000কে 200 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ, কেননা দ্বিগুণ বলেছিল ওভারটাইম রেট, সেজন্য 2 দিয়ে গুণ। 100 টাকাকে আবার এই 28 দিয়ে গুণ করলে আমরা কত টাকা পাবো, 2,800 টাকা, যেটি এই ওভারটাইমের পরিমাণ, টাকার পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার সে আমরা উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের আমাদের খ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি, খ নাম্বারে বলেছিল কর্মীদ্বয়ের মোট বেতন নির্ণয় করো। তো মোট বেতন বলতে বোঝায় এখানে সাধারণত মোট উপার্জন, মোট উপার্জন সমূহ, যেগুলি আমরা জানি যে বেতন বিবরণীর ক্ষেত্রে বিশেষ করে এইখানে যে তথ্যাবলী আছে এর মধ্যে কিছু কিছু উপার্জন এবং কিছু কিছু আছে কর্তন সমূহ। তাহলে আমাদের যেগুলি উপার্জন কর্মীর জন্য সেইগুলি যোগ করে আমাদের যে যোগফল হবে সেটি হবে মোট বেতন বা মোট উপার্জনের পরিমাণ।
তো এই ছকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই মূল বেতন, মহার্গ ভাতা, বাসস্থান ভাতা, যাতায়াত ভাতা, ওভারটাইম, এই কটা হচ্ছে আমাদের উপার্জন সমূহ। তাহলে আমাদের এই তথ্যের আলোকে আমরা এখন খ নাম্বারের সমাধানের চেষ্টা করি। তো খ নাম্বারের সমাধানের জন্য আমরা এই ধরনের ছক অঙ্কন করতে পারি, আবার অন্যভাবে আঁকলেও হয়। তো এইভাবে ছক আঁকলেও অঙ্ক করা সহজ হয়, সেজন্য আমি এইভাবে ছক অঙ্কন করেছি। মোট বেতনের পরিমাণ নির্ণয়। তো এই ক্ষেত্রে আমাদের উপরে কী বলেছে লক্ষ্য করি, উপরে যে আমি বেতনের ক্ষেত্রে যে অংশটুকু এখানে আসবে সেই অংশটুকু আমি উপরে নিয়ে এসেছি, এটা দেখে আমরা এখানে সমাধান করতে পারি যাতে সহজেই। সেজন্য আমি উপরে পাঁচ লাইন নিয়ে এসেছি। তো প্রথমে আমরা কী লিখব, মূল বেতন। তো মূল বেতন কার কত? তাসলিমা 8000 টাকা। আমরা এখানে ছকে তাসলিম এবং মাধুরী দুইটা ছক অঙ্কন করব এবং এই দুইটা যোগ করে মোটের ঘরে লিখব। তাসলিমার মূল বেতন কত? 8000 টাকা তাসলিমার ঘরে লিখব, মাধুরীর 10000 টাকা মাধুরীর ঘরে লিখব। এরপরে মহার্গ ভাতা, এবং একটা কাজ করব আমরা এই দুটো যোগ করে আবার এখানে লিখব, একবারে হয়ে যাবে। লেখার পরে এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব, মোটের ঘরে লিখব। এরপরে মহার্গ ভাতা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহার্গ ভাতা কী সেটি তোমাদের অনেকের কাছে প্রশ্ন হতে পারে। মহার্গ ভাতার আর এক নাম হচ্ছে দুর্মূল্য ভাতা। অর্থাৎ অনেক সময় দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে, বিশেষ করে চাকরিজীবীদের এই মূল বেতনের উপরে একটি নির্দিষ্ট অতিরিক্ত টাকা দিয়ে থাকে, যাকে বলা হয় মহার্গ ভাতা। জিনিসপত্রের দাম বাড়ার কারণে অতিরিক্ত যে টাকা দেওয়া হয় একটি পার্সেন্টে সারে, তাকে বলা হয় মহার্গ ভাতা। তো এই মহার্গ ভাতা কত পার্সেন্ট ছিল? 20% ছিল। তাহলে এই 8000-এর উপরে 20% কেটে 1600 টাকা হবে, 10000 টাকার উপরে 20% হিসেব করে 2000 টাকা হবে। এরপরে কী করব, এই 1600 সাথে 2000 যোগ করে এই শেষের ঘরে টাকা লিখব। তারপর আছে বাসস্থান ভাতা। বাসস্থান ভাতার আর এক নাম হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, আমরা জানি। তো বাসস্থান ভাতা কত পার্সেন্ট? 50% বাসস্থান ভাতা ছিল। তাহলে 8000 টাকার এই 50% হিসেব করে হবে এই সম্ভবত 4000 টাকা, এবং এই 10000 টাকার এই 50% হিসেব করে হবে 5000 টাকা। 4000 আর 5000 এই দুটো যোগ করে আবার ডান দিকে লিখব, 9000 টাকা। এরপরে আসছে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা মাসিক হারে দেওয়া আছে, এই যে প্রতি মাসে আমরা যেহেতু এক মাসের হিসেব করতেছি সেজন্য মাসিক হারে 800 টাকা আর 1000 টাকা দেওয়া আছে। যা দেওয়া আছে তা এখানে লিখব, এই 800 টাকা এখানে লিখব এবং 1000 টাকা এখানে লিখব, এই দুটো যোগ করে আবার শেষের ঘরে নিব। এরপরে আসি ওভারটাইম মজুরি। তো ওভারটাইম মজুরি এখানে ঘন্টা দেওয়া আছে, 22 ঘন্টা আর 28 ঘন্টা, কিন্তু আমরা ক নাম্বারে যেভাবে বের করেছি মাধুরীটা, অনুরূপভাবে আমরা তাসলিমাটাও বের করতে পারি, সেজন্য এখানে লিখেছি ক হতে প্রাপ্ত। তো আমাদের এইখানে মাধুরীটা যদি নির্ণয় করে, তাসলিমাটা যদি নির্ণয় করতে চায়, তাহলে কিভাবে নির্ণয় করব, এই 8000কে 200 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ এবং এই 22 দিয়ে গুণ। আমরা একটু ক্যালকুলেটারের হিসাবটা করতে পারি কত হয়। মোট ছিল 8000 টাকা মূল মজুরি, তাকে 200 ঘন্টা দিয়ে ভাগ করবো, কেননা 200 ঘন্টা ছিল স্বাভাবিক ঘন্টা। যা উত্তর হয় তাকে 2 দিয়ে গুণ করবো এবং এই 22 ঘন্টা দিয়ে গুণ করবো, তাহলে হবে 1760 টাকা হচ্ছে। ওই 1760 টাকা আমরা এখানে লিখব। আর মাধুরীটা তো আমরা ক থেকে পেয়েছি, ক নাম্বারে বের করেছিলাম, সম্ভবত 2800 টাকা হয়েছিল। এই দুটো যোগ করে আবার শেষের ঘরে লিখব ওভারটাইম এর পরিমাণ। তো আমাদের এই অঙ্কে উপার্জন যেহেতু আর নাই, এগুলো যোগ করে যেটা হবে সেটি হবে আমাদের মোট বেতন বা মোট মজুরি। এবার আমরা নিচে দাগ দিব, দাগ দিয়ে যোগ করব। এই লাইনটা যোগ করে পাবো আমরা 16160 টাকা, এই লাইনটা যোগ করে পাবো 20800 টাকা, এবং একটু এই শেষের লাইনটা যোগ করে পাবো 37960 টাকা। তারপরে নিচে কী করবো, ডাবল দাগ দিয়ে এইখানে লিখব মোট বেতন। তো এইভাবে আমরা এই মোট বেতনের পরিমাণ নির্ণয় করতে পারি।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার সে আমরা উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নম্বরে বলেছিল প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো বেতন মজুরির ক্ষেত্রে জাবেদা দাখিলা অনেক সহজ, একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি কিছুক্ষণ পরে জাবেদা করে দেখাচ্ছি। এখানে সাধারণত চারটি জাবেদা হয়ে থাকে, তা চারটি জাবেদা কি কি এই তথ্যের আলোকে আমরা এখন সমাধানের চেষ্টা করব। সরি, তো লক্ষ্য করি জাবেদা করার জন্য যে আইটেমগুলি নিয়ে আমরা জাবেদা করবো উপরে লিখে রাখলাম। এই যে এখানে আমি মোট মজুরি নির্ণয় করেছি, কিছুক্ষণ আগে খ নাম্বারে সমাধান করেছি, সেই ছকটা বামে লিখে রাখলাম, সাথে সাথে কর্তন সমূহ ডান দিকে লিখে রাখলাম। কারণ এইগুলো দেখে আমরা জাবেদা করব, এগুলো দেখে আমরা সহজেই জাবেদা করতে পারি। সেই জন্য আমি খ নাম্বারে যে মোট মজুরি নির্ণয় করেছি 36,960 হয়েছিল মোট যোগফল, সেই ছকটাও নিয়ে এসেছি, এবং ডান দিকে আবার কর্তন সমূহ যেগুলি ছিল সেগুলো নিয়ে এসেছি অঙ্ক হতে। এবার আমরা জাবেদা করব। তো জাবেদা করার সময় আমরা জানি ছকের ক্ষেত্রে আমরা অঙ্কন করি তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, ডেবিট ক্রেডিট, খতিয়ান পৃষ্ঠা। ছক তোমরা সবাই পারো। প্রথমে তারিখ লিখব 2018 জুন 30, কেননা এই অঙ্কটি হচ্ছে জুন মাসের, সেজন্য আমরা জুনের শেষ তারিখ দিয়ে করতে পারি। তো প্রথম জাবেদা কী হবে, তাই না? প্রথম জাবেদাটি হচ্ছে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। টাকা হবে কত? টাকা হবে এই যে মোট যে টাকাটা হয়েছিল কিছুক্ষণ আগে আমরা খ নাম্বারে যে সমাধান করেছি সেখানে যে মোট বেতন হয়েছিল কত টাকা, 36,960, সেই টাকাটাই আমরা লিখব। এই যে মোট টাকাটা খ নাম্বারে পেয়েছিলাম, অর্থাৎ আমরা ব্যাখ্যা লিখব অনুমোদিত বেতন হিসাবভুক্ত করা হলো, অর্থাৎ এই বেতন এইগুলি সব অনুমোদন করেছে। মোট বেতন যেটা অনুমোদন করেছে সেটা আমরা হিসাবভুক্ত করলাম, তার জন্য জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। অর্থাৎ বেতন বকেয়া রয়েছে, প্রদেয় বেতন বলতে বকেয়া বেতন বোঝায়। বেতন হিসাব খরচ বৃদ্ধি পেলে ডেবিট, অন্যদিকে প্রদেয় বেতনটা দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সেজন্য আমরা জাবেদা করেছি বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এইবার আমরা এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে দ্বিতীয় জাবেদা করব। দ্বিতীয় জাবেদা করার সময় এখানে আমরা একটা বিষয় খেয়াল রাখব, সেটি হচ্ছে আমরা প্রথম জাবেদায় ক্রেডিট কোনটি করেছিলাম, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট করেছিলাম, ওইটা এখন ডেবিট হবে। আমি আবারও বলি, দ্বিতীয় জাবেদা করার সময় প্রথম জাবেদায় যে প্রদেয় বেতন হিসাব ক্রেডিট করেছিলাম এই টাকাটাকে আমরা কর্তন সমূহের মধ্যে বণ্টন করে দিব, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে নিট প্রদেয় বেতন নামে ভাউচার তৈরি করব। সেজন্য আমরা জাবেদা কী করব, লক্ষ্য করি এইখানে যেটি ক্রেডিট করেছিলাম প্রদেয় বেতন হিসাব ওইটা ডেবিট হবে। এই যে এই প্রদেয় বেতন হিসাব এখানে ক্রেডিট করেছিলাম, এখন ডেবিট হলো। ডেবিট কেন করলাম? এই প্রদেয় বেতন হিসাবটা বাতিল করতে হবে এবং এই প্রদেয় বেতন হিসাবের টাকা আমাদের কর্তন সমূহের মধ্যে বণ্টন করার মাধ্যমে নিট বেতনটা পরিশোধ করতে হবে। সেজন্য আমরা জাবেদা করব এইখানে যেটি ক্রেডিট করেছিলাম এটা ডেবিট। টাকা লিখবো এখানে যা ছিল ক্রেডিট দিকে সেই টাকাটাই লিখব। আর ক্রেডিট দিকে কী হবে? ক্রেডিট দিকে হবে প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট, ভবিষ্যৎ তহবিল ক্রেডিট। এই যে কর্তনগুলো এখানে যতটি কর্তন আছে, 1, 2, 3টা কর্তন আছে, এই তিনটা কর্তন ক্রেডিট। যেমন ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট, সামাজিক নিরাপত্তা তহবিল হিসাব ক্রেডিট, এবং অগ্রিম বেতন হিসাব ক্রেডিট। আবারও বলি বিষয়টা শিক্ষার্থীদের এইখানে একটু কঠিন মনে হয়, দ্বিতীয় জাবেদাটা যখন করব তখন আমরা এইখানে প্রথম জাবেদায় যে প্রদেয় বেতন হিসাব ক্রেডিট করেছিলাম ওটা ডেবিট করব, আর ক্রেডিট দিকে সব কর্তন সমূহ হবে, কর্তন সমূহ হবে, সাথে ক্রেডিট দিকে আমাদের এই প্রদেয় ভাউচার হিসাব হবে। কেননা কর্তনগুলো বাদ দিয়ে নিট বেতনটা পরিশোধ করার জন্য সেই টাকাটা প্রদেয় ভাউচার হিসাবে লিখব। তো এইখানে আমাদের মোট প্রদেয় বেতন কত ছিল? এই যে 36,960, এইটা এখানে লিখব। এরপরে আমরা এই প্রদেয় ভাউচার হিসাবে লিখব 34,020 টাকা,
भविष्य तहबिले लिखब कत टाका ये 10% अर्थात एखाने आमादेर मूल वेतन छिलो मोट दुजनार मिले 18,000 18,000 टाकार उपरे 10% हिसेब करले आमादेर हबे सम्भवत 1,800। एरपरे सामाजिक निरापत्ता तहबिले 3% 3% आमरा ए जे मोट वेतन आमादेर 18,000 टाका छिलो दुजनार जोग करे ओई 18,000 टाकार उपरे 3% हिसेब करले हबे आमादेर 3,854,540 টাকা হবে সম্ভবত। আর অগ্রিম বেতনে যে টাকাটা দেওয়া ছিল সেটা এখানে লিখব। আমি আবারও বলি, শিক্ষার্থীদের টাকাটা লেখা একটু কঠিন মনে হতে পারে, ভালো করে লক্ষ্য করি। আমরা প্রদেয় বেতন হিসাবে এখানে যেটি ক্রেডিট ছিল সেটি লিখলাম। আর ক্রেডিট দিকে এখানে কী লিখব, ক্রেডিট দিকে কর্তনসমূহ লিখব। কর্তনসমূহ কী কী, এই যে ভবিষ্যৎ তহবিলের টাকা লিখেছি, সামাজিক নিরাপত্তা তহবিলের টাকা লিখেছি, অগ্রিম বেতনের টাকা লিখেছি, এই তিনটা লেখার পরে এই টাকা থেকে কর্তনসমূহ বিয়োগ করে আমরা এই 34,020 টাকা পাব। প্রয়োজনে এটা আমরা শেষে লিখব। আমি আবারও বলি, এই টাকা থেকে এই তিনটা কর্তন আছে, তিনটা কর্তন বিয়োগ করে আমরা যে টাকাটা পাবো সেটি হচ্ছে প্রদেয় ভাউচার, এবং এই টাকাটা পরবর্তীতে আমরা পরিশোধ করব চেকের মাধ্যমে বা নগদে। ব্যাখ্যায় লিখব, নিট বেতন ও বিবিধ কর্তনসমূহ হিসাববুক্ত করা হলো। এখন নিট বেতন কোনটা, এই যে প্রদেয় ভাউচার হিসাবে যে টাকাটা লিখেছি সেটা হচ্ছে নিট বেতন। এরপরে আমরা এই সক থেকে আরও দুইটা জাবেদা করব। এই এই দ্বিতীয় জাবেদের মধ্যে যে তথ্যাবলী আছে এই তথ্যাবলী থেকে আরও আমাদের দুইটা জাবেদা হবে এক্সট্রা। একটা হবে এই প্রদেয় ভাউচারের টাকা পরিশোধ করার জন্য, আরেকটা হবে ভবিষ্যৎ তহবিলের টাকা প্রদেয় ভবিষ্যৎ তহবিলে স্থানান্তরের জন্য। আমি আবারও বলি, এই যে দ্বিতীয় জাবেদাটি করেছি এখানে দুইটা আইটেম আছে, একটি হচ্ছে প্রদেয় ভাউচার হিসাব আরেকটি হচ্ছে ভবিষ্যৎ তহবিল হিসাব। এই দুইটা আইটেম নিয়ে আরও দুইটা জাবেদা হবে। প্রথমে কী হবে, প্রদেয় ভাউচারের যে টাকা ছিল 34,020 টাকা ওটা পরিশোধ করব, সেজন্য জাবেদা করব প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, এবং এই টাকাটা লিখব। আর নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট, এই যে 34,020 টাকা, 34,020 টাকা লিখব। আমি আবারও বলি, প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ এই যে প্রদেয় ভাউচারের যে টাকাটা আমরা পেলাম নিট টাকা, এই নিট বেতনটা পরিশোধ করার জন্য জাবেদা করব প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব, নিট প্রদেয় বেতন পরিশোধ করা হলো, এখানে যদি নগদে পরিশোধ করি নগদান হিসাব, চেকের মাধ্যমে পরিশোধ করলে ব্যাংক হিসাব, নগদ অথবা ব্যাংক যে কোনো একটা দিলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি বলেছি যে এই সক থেকে আরও দুইটা জাবেদা হবে, তো একটা করেছি, আরও একটা জাবেদা বাকি আছে, সেটি হচ্ছে এই যে ভবিষ্যৎ তহবিলে হিসাবে যে টাকাটা ছিল ক্রেডিট দিকে 1,800, এই ভবিষ্যৎ তহবিলের টাকা প্রদেয় ভবিষ্যৎ তহবিলে স্থানান্তর করতে হবে, তার জন্য আর একটা অতিরিক্ত জাবেদা হবে শেষে, সেটি আমরা এই যে পরের স্লাইডে আমি দেখাচ্ছি। এই যে আমি জাবেদাটি এখানে নিয়ে আসলাম, যতদূর করেছি আমরা এই পর্যন্ত জাবেদা করেছি, ব্যাখ্যা নিট প্রদেয় বেতন পরিশোধ করা হলো পর্যন্ত। তারপরে কী করব, এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে শেষের জাবেদাটি করব। প্রথমে আমি বলেছিলাম মোট চারটা জাবেদা হবে বেতন মজুরির ক্ষেত্রে, সাধারণত মোট চারটা জাবেদা হয়। এই যে 1, 2, 3 আরও একটা বাকি আছে, সেটা কোনটা নিয়ে করব, যদি প্রদেয় ভবিষ্যৎ তহবিল থাকে, এই যে প্রদেয় ভবিষ্যৎ তহবিল থাকে তাহলে আমাদের আরও একটা জাবেদা হবে, আর প্রদেয় ভবিষ্যৎ তহবিল না থাকলে আর আমাদের জাবেদা করার প্রয়োজন, এই 4 নম্বরটা করার প্রয়োজন হবে না। এখানে যেহেতু প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব আছে, তো এই প্রদেয় ভবিষ্যৎ তহবিলের টাকা আমরা লিপিবদ্ধ করব, সেজন্য জাবেদা করব। এখানে কোনটি ক্রেডিট করেছি, ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট, ওইটা এখন ডেবিট হবে। লক্ষ্য করি, ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট এই যেটা, এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট, ভবিষ্যৎ তহবিল হিসাব ডেবিট, প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট। টাকা লিখব এই ভবিষ্যৎ তহবিল হিসাবে যে টাকাটি ছিল 1,800। ব্যাখ্যা লিখব, প্রদেয় ভবিষ্যৎ তহবিল হিসাববুক্ত করা হলো। তো এইভাবে আমরা চারটা জাবেদা হিসাববুক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই বেতন মজুরিতে সাধারণত ম্যাক্সিমাম অঙ্কে জাবেদা করতে বললে চারটা জাবেদা হয়, তাই চারটা জাবেদা আমরা মনে রাখার চেষ্টা করব।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই কুমিল্লা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।